প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশনের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাইয়েদ শাহজাদা আল কারিম। মুজিববর্ষকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হতে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মুহম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক স্টাডি সেন্টারের উদ্যোগে মঙ্গলবার দুপুর 2:30 অনুষ্ঠিত হবে পাবলিক লেকচার। লেকচারের বিষয় হাউ নেশন সাকসিড ম্যানুফ্যাকচারিং ট্রেড ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। বক্তা হিসেবে থাকবেন ইস্তাম্বুল কমার্স ইউনিভার্সিটির সেন্টার ফর ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড ডেভেলপমেন্টের ডিরেক্টর প্রফেসর ডক্টর মুরাদ ইউলেক। ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের উদ্যোগে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার উদযাপিত হবে নাট্যোৎসব 2019। সন্ধ্যা 6:30 থেকে রাত 9:00 পর্যন্ত প্রতিদিন একটি করে মোট 3টি নাটক মঞ্চায়ন করা হবে। নাটকগুলো হলো ইন্ডেমনিটি, নীলাখ্যান, রাহু চণ্ডালের হার। এবারে খেলার সংবাদ। আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতায় আজকের খেলায় ফজলুল হক মুসলিম হলের বিপক্ষে 4-0 গোলে জয় পেয়েছে বিজয় একাত্তর হল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের বিপক্ষে 16-5 বিশাল ব্যবধানে জয় পেয়েছে জগন্নাথ হল। দিনের অন্য খেলায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাথে 3-3 ড্র করেছে স্যার এএফ রহমান হল। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশনের আজকের সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সংবাদ দেখতে ভিজিট করুন DUTV.TV।